দিলাম তো। আমাদের খাবার চলে আসছে আর আমরা এখন খেয়ে নিই, খেয়ে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। আমরা চলে আসলাম পার্কের ভিতরে, আর রোদ্রু খুব, বুঝতে পারছো? দেখতে হচ্ছে পুচকি, এই যে সবাইকে একটু হাই করে দাও, আমরা খুব এনজয় করছি আজকে। বসে গেলাম, খুব গরম লাগছে, প্রচণ্ড গরম দেখতে পাচ্ছো, আর চুলের অবস্থা কি হয়ে গেছে। আর পুচকি তো ওই যে খুব একেবারে এনজয় নিচ্ছে, বলছে আজকে মা বাড়ি যাব না, তো দেখি কতক্ষণ ঘুরি। আর তোমাদেরকে নিশ্চয় ভিডিওটা আজকে খুব ভালো লাগবে, তো তোমরা সবাই দেখতে থাকো আর এনজয় করতে থাকো।
খুব খিদা লেগে গেছে, তো আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, তো কিছু খেয়ে নি, তারপরে আবার ঘুরব। তো আজকে খুব এনজয় হবে। তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। আমরা খেয়ে বের হয়ে গেলাম, আর এখন আমরা আবার ঘুরব। তাহলে ঘুরেই যাব, ঘুরেই যাব, ঘুরেই যাব আজকে, নাকি বেটা? এই যে একটা খুব সুন্দর একটা একটা ফুলঝারি ছিল, তো এটা এখন বন্ধ করা আছে। এটা কখন খুলবে রে ভাই? এটা দিলে একটু ভালো হতো না? সেই সুন্দর লাগতো জিনিসটা। চলো আসো।
হচ্ছে না না ডেডি গো এখন বাড়ি যাব কারণ কি জানি যে পড়াশোনা এত ছোট পাচ্ছে না পড়লে পড়াশোনা শিখলো না শিখলো বলে ঠিক ঠিক আছে বাড়ি যাও চললাম আমি রাঁধতে খিচুড়ি তাই রান্না বাড়ি ফেলে তুমি তাই ছোট ভাবি আমার তাই ছোট ভাই আমার আর দাদা বদির আমার আরে রান্না বাড়ি ফেলে তুমি ঘর হয়ে যায় পিছিয়ে সো গাইস 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 ফাইনালি চলে আসছি আমরা বাড়ি আর বাড়ি এসে প্রচণ্ড গরম বুঝতে পারছো আজকে তো স্নান করলাম আমি জানো স্নান সেরে তো ভাবলাম একটু মানে শুয়ে গোড়াগড়ি করি আর শুয়ে গেছি তো শুয়ে গিয়ে ঘুমিয়ে গেছি আর তোমাদের দাদা ভাই এসলো দোকান থেকে তো দোকান থেকে এসে আমাকে ডাকলো আমি উঠলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে আসছিলাম বিরিয়ানি তো তুমি খেয়েছো বিরিয়ানিটা হ্যাঁ বিরিয়ানিটা খেলাম খুব টেস্ট পেলাম এখানে বসো না ফিনিশিংটা করি বিরিয়ানিটা খেলাম খুব মজা করে খেলাম তো বুঝতে পারছো আমরা তো ঘুরলাম আর তোমাদের দাদা ভাই তো দোকানে থাকে তো যেতে পারে না তো তোমাদের দাদা ভাই না যেতে পারলে কি আমরা তো নিয়ে আসলাম তো বন্ধুরা আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর তোমরা সবাই ভালো থাকবে বাই বাই গুড নাইট গুড নাইট